নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি সুপারহিট সং কুমার শানুর বাংলা অ্যালবাম সং নিয়ে আসলাম। আশা করি অবশ্যই গানটি খুবই আপনাদের ভালো লাগবে। তারই সাথে আপনাদের কিছু ফুল দেখাবো, এছাড়া কিছু কমলালেবু আছে। সব কিছু মিলিয়ে অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে 22 তারিখ, আমি এখন ভিডিও করছি প্রায় 2 থেকে 2:30 বাজে। গতকাল গিয়েছিল 21 তারিখ, ইউটিউবের পেমেন্টের দিন। আপনারা সবাই জানেন কিনা জানি না, যারা নন মনিটাইজ চ্যানেল আছেন তারা হয়তো জানেন না, কিন্তু যাদের চ্যানেল মনিটাইজ তারা সবাই জানেন যে প্রতি মাসের 21 তারিখে ইউটিউব পেমেন্ট রিলিজ করে। যদি আপনার $100 কমপ্লিট হয়ে যায় এক মাসের মধ্যে, কিংবা দু মাস, তিন মাস, যে কোনো মাসে হোক না কেন, যখনই আপনার $100 কমপ্লিট হবে তখনই প্রতি মাসের 21 তারিখে ইউটিউব টাকা রিলিজ করে। তাই গতকালকে ছিল 21 তারিখ,
আমার নভেম্বর মাসের পেমেন্ট পাওয়ার কথা। যথারীতি প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে তো শুরু হয় পেমেন্ট রিলিজ করা। আমি সন্ধ্যার সময় যা হোক 6টা 7টা নাগাদ অ্যাডসেন্সে গেলাম, গিয়ে দেখলাম চেক করে যে লেখা আছে পেমেন্ট পেন্ডিং, অ্যাডসেন্স পেমেন্ট পেন্ডিং। তাহলে কাজ চলছে হবে হয়তো, আর পেন্ডিং থাকলে কিন্তু সবারই মনে একটু আতঙ্ক চলে আসে, পেন্ডিং টাকা আসবে না, ঝুলে আছে, এরকম একটা পরিস্থিতি হয়। এইবার সারা রাত গেল, রাতে না হলেও কম করে 100 বার চেক করা হয়েছে, মেলও আসে না। আর মেল চলে আসে প্রতি মাসে, কিন্তু ঠিকমতো মেল চলে আসে, যদিও আমার সময় একটু মানে ইউটিউবের একটু দেরি হয়। আমি সবসময় দেখেছি অন্য সব যত ক্রিয়েটার আছেন তাদের পেমেন্ট কিন্তু ঠিকমতো সন্ধ্যার সময় চলে আসে। আমার যেমন মেল আসতেও দেরি হয় এবং টাকা রিলিজ হতেও দেরি হয়, তাছাড়া ব্যাংকে আসতেও দেরি হয়, সব কিছুই আমার একটু ঢিলামি টাইপ, কেন জানি না। ইউটিউব এবং ব্যাংক দুজনের মধ্যে কী গার্জর আছে, এই দুজন দুজন মিলে এতটা দেরি করে কেন? এখন দেরি অবশ্যই কিছু কিছু ক্রিয়েটারদের হয়, কেননা একবারে সারা পৃথিবীতে টাকা রিলিজ করে কয়েক কোটি ইউটিউবার আছে, কয়েক কোটি, শুধু কয়েক কোটি না, বলতে গেলে 50-60-100 কোটি এরকম ইউটিউবার আছে। তাদের সবার পেমেন্ট পাঠাতে হয় 21 তারিখে। এগুলো যদিও এগুলো হিউম্যান করে না, সব অটোমেটিক পেমেন্ট, এগুলো টাইম হলেই সঙ্গে সঙ্গে পেমেন্ট চলে যায়। এবার পেমেন্টটা তো আসে ব্যাংক থেকে, ব্যাংক থেকে ব্যাংক মারফত, কেউ তো আর হাতে করে পাঠায় না, যে কারণে হয়তো তো দেরি না হয় না। তাই যেটা বলছিলাম যে প্রতি মাসেরই আমার পেমেন্ট একটু দেরি হয়, কালকে সারাদিন পেমেন্ট আসেনি, ইউটিউব মেলও করেনি অ্যাডসেন্স, তার সকালেও তাই, এখন প্রায় বাজে 2টো, তাই কিছুক্ষণ আগে মেল আসলো। তা মেলটা আসার পর সঙ্গে সঙ্গে চেক করে দেখলাম যে হ্যাঁ টাকা রিলিজ করেছে, তখন মনে একটু শান্তি আসলো, আনন্দ আসলো। কিন্তু সকালবেলা থেকে খুবই দুশ্চিন্তায় ছিলাম যে এখন পর্যন্ত টাকা রিলিজ করেনি, আসেনি। যাই হোক, আপনাদেরই কারো এরকম হয়েছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন, অবশ্যই হতে পারে, কেননা এইরকম প্রবলেম তো শুধু আমার একার না, অনেক ইউটিউবারই হয় টাকা একটু দেরি করে ঢুকায়। আর যেহেতু মানে কোটি কোটি ইউটিউবার আছে, সবার তো একসাথে পাঠানো সম্ভব নয়, তাছাড়া কালকে আবার হলিডে আছে, কালকে পরশু দিন পর, এখন যদি বাই চান্স আজকে না আসতো তাহলে কালকেও আসতো না, পরশু দিনও আসতো না, কেননা এই দুদিন ছুটির দিন। এইবার ব্যাংক খুলবে সোমবার দিন গিয়ে তোমার পাঠাবে। যাই হোক, চলে আসলো। এইবার অ্যাকাউন্টে কখন আসে, কদিন আসে, কম করে 5 থেকে 6 দিন তো লাগেই অন্য সময়, কেননা এর মাঝখানে 2টো উইকলি হলিডে পড়েছে, কালকে শনিবার আর রবিবার, যে কারণে আরও একটু দেরি হবে। আজকে আমি আপনাদের কিছু ফল দেখাবো, দেখুন অসাধারণ কিছু লেবু গাছ, এগুলো হচ্ছে সরবতি লেবু। গতকালকে আমি আপনাদের দেখেছিলাম কমলা লেবু, এটা হচ্ছে সরবতি লেবু, অসাধারণ দেখতে আর খুব সুন্দর, গাছে একবারে সব ফল ধরে আছে। এই যে দেখুন কী সুন্দর, আমি একটু ক্যামেরাটা একটু দূরে নিচ্ছি, এইবার দেখুন পুরো গাছটি আপনাদের দেখাচ্ছি, পাতার থেকে ফল বেশি, অসাধারণ লাগছে। আর সবই কিন্তু এগুলো মৌসুমি লেবু, এগুলো কিন্তু কমলা লেবু নয়, আর এই লেবুগুলো নাকি খুবই সুস্বাদু, খেতে খুবই ভালো। এরকম অসংখ্য গাছ আছে আর প্রচুর ফল আছে, শুধু এখানে লেবু নয়, এখানে আপেল আছে, তারপরে আপনারা বিভিন্ন রকম বেদানা পাবেন, সরবতি লেবু পাবেন, কমলা লেবু পাবেন, তারপরে কামরাঙা পাবেন, বিদেশি পেয়ারা পাবেন, সব রকম যত রকম ফল আছে, যেসব ফলগুলো সাধারণত আমাদের এখানে চাষ হয় না, সেরকম সব ধরনের ফলই এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে ধরুন একটি ফুল গাছ, যদিও এই ফুল গাছটির নাম কি জানি না, অনেকেই বলে কাগজ ফুল হতেও পারে, কিন্তু দেখতে খুবই ভালো লাগে, যে কারণে আমি তুলে নিলাম। আমি আপনারা সবাই জানেন যে আমি ভিডিওতে গানের পিছনে কিছু ভিডিও ইউজ করি,
যাতে দেখতে ভালো লাগে। শুধু গান শুনতে শুনতে আপনারা যদি কিছু ভিডিও দেখেন তখন আপনাদের মুডটাও ভালো লাগবে এবং পুরো গানটাও শুনবেন। এই কারণে যাতে গানের সাথে সাথে কিছু ভালো দৃশ্য দেখা যায়, যেমন কিছু প্রাকৃতিক দৃশ্য কিংবা গ্রাম্য দৃশ্য। এই যে দেখুন লেবুর বাগান, অসাধারণ, প্রচুর বাগান, আর এত বড় বাগানটি প্রায় কয়েক বিঘা, 20 বিঘা 25 বিঘা জমি নিয়ে এই বাগানটি, নার্সারিটি তৈরি। আমি এখানে মাঝে মধ্যেই যাই, যদি আপনারা কেউ এই নার্সারিতে আসতে চান, যদি ছবি তুলতে চান অবশ্যই আসতে পারেন। রানাঘাটে নামবেন, রানাঘাটে নেমে টোটো কিংবা অটোতে করে চলে আসবেন। রানাঘাটে প্রচুর নার্সারি আছে, যে কোনো নার্সারিতে আপনারা চলে যেতে পারেন। আর এই ধরনের গান শুনতে বা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কি গান শুনতে চান কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন। দেখতে থাকুন অসাধারণ দৃশ্য, কিছু ফুলের বাগান বা ফলের বাগান। আশা করি ভিডিওটি ভালো লাগবে।